রাজপথরে পার হয়েছে বনৰজা। রাজপথত বনৰজার আগমনের বাবে হস্তম হয়েছে যান বাহন আরক্ষীও। দুয়ো কাষে রখাই দিয়া হয়েছে যান বাহন। আইএফএছ বিষয়া ববিন পাশওয়ানে টুইটার যোগে রাজহুয়া করেছে এই দৃশ্য। আতরের বনৰজাক প্রত্যক্ষ করে বহু লোকে, আর তার পাছতে রাস্তার দুই কাষে রখাই দিয়া হয়েছে যান বাহন, আর এনেদরে রাজপথ পার হয়েছে বনৰজাই। সেই দৃশ্যাংশ দেখাইছো আমি আপনার। রাজপথরে এনেদরে পার হয়েছে বনৰজা, যার বাবে রাস্তার দুয়ো কাষে এনেদরে যান বাহন সমূহ রখাই দিছে। হস্তম হয়ে পড়া পরিলক্ষিত হয় যান বাহন আরক্ষী, আর দুয়ো কাষে এনেদরে যান বাহন সমূহ রখাই দিয়ার পাছতে রাজপথ পার হয়ে গেছে বনৰজাই। টুইটার যোগে এই দৃশ্যাংশ প্রকাশ করেছে আইএফএছ বিষয়া প্রবীণ পাশওয়ানে। টুইটার যোগে রাজহুয়া করেছে এই দৃশ্য। আতরের বনৰজাক প্রত্যক্ষ করেছে বহু লোকে। এনেদরে রাজপথরে পার হয়ে গেছে বনৰজা, আর যেহেতু বহু লোক উপস্থিত আছিল সেই সময়ত, আর আতরের প্রায় বনৰজাক প্রত্যক্ষ করেছে এই সকল লোকে। দুই কাষে যার বাবে যান বাহন আরক্ষীয়ে বাহন সমূহ রখাই দিয়ে, আর সেই সময়তে এনেদরে রাজপথ পার হয়ে গেছে বনৰজাই। এই ঘটনা মহারাষ্ট্র বলে জানিপরা গেছে। আতরের প্রায় বনৰজাক প্রত্যক্ষ করেছে বহু লোকে, যেহেতু বনৰজা অহা দেখিয়ে যান বাহন আরক্ষীয়ে দুই কাষে বাহন সমূহ রখাই দিছিল, আর বাহনের প্রায় প্রত্যক্ষ করে বহু লোকে বনৰজাক। বনৰজার আগমনের বাবে হস্তম হয়ে পড়া পরিলক্ষিত হয় যান বাহন আরক্ষীও। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।